এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব, যেটা আমি আজকে অঙ্কন করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো অঙ্কটা কি আছে, একটি সমক্ষেত্রফল বিশিষ্ট কোনো অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি, আর এর কত আছে 1:10 কোটি। তো দেখো এই যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, এর ইংরেজি নাম হলো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন। তো দেখো স্টেপ ওয়ানে কী আছে, আর এফ এর মান লিখেছি 1:10 কোটি, রোমান টুতে কী লিখেছে ব্যবধান যাকে বলে ইন্টারভেল কত আছে 10 ডিগ্রি আছে, রোমান থ্রিতে কী আছে অক্ষরেখার বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ আছে, রোমান ফোরে কী আছে দ্রাঘিমাগত বিস্তার কত আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তো দেখো স্টেপ টুতে কী করিয়েছি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কী আছে 64 কোটি/10 কোটি। এইবার সবসময় ধরো তোমার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করতে গেলে 64 কোটিকে দিয়ে ভাগ করতে হবে আমাদের আর এফ এর মান দিয়ে, আর এফ এর মান দিয়ে ভাগ হয়ে কত হচ্ছে 6.4 সেন্টিমিটার আমরা পেয়েছি। এবার কী আছে স্টেপ থ্রি, তোমরা তো জানো যে ভূগোলকের ব্যাসার্ধ কত আছে, তোমরা তো জানো এটা ফর্মুলাটা নিয়মটা তোমরা জানো। তো দেখো ব্যবধান কত আছে স্টেপ থ্রিতে 10 ডিগ্রি, ব্যবধান অক্ষরেখার বিস্তার কত আছে 10 ডিগ্রি, ব্যবধান অক্ষরেখার যদি বিস্তার হয় তাহলে কী হবে 20 ডিগ্রি উত্তর হবে, 10 ডিগ্রি উত্তর হবে, 0 ডিগ্রি হবে, 10 ডিগ্রি দক্ষিণ হবে, 20 ডিগ্রি দক্ষিণ হবে, 30 ডিগ্রি দক্ষিণ হবে, 40 ডিগ্রি দক্ষিণ হবে, 50 ডিগ্রি দক্ষিণ হবে, 60 ডিগ্রি দক্ষিণ হবে। তো বুঝতে পারছো যে 10 ডিগ্রি ব্যবধান মানে যাকে বলা হয় 10 ডিগ্রি ইন্টারভ্যাল, ঠিক আছে অক্ষরেখার বিস্তার। তো বুঝতে পারছো 10 10 কী করে সরবে। তো দেখো স্টেপ ফোরে কী আছে 10 ডিগ্রি ব্যবধান দ্রাঘিমারেখার বিস্তার। তো বুঝতে পারছো যদি 10 ডিগ্রি ব্যবধান দ্রাঘিমারেখার যদি বিস্তার হয় তাহলে কী হবে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। তো বুঝতে পারছো আমি খুব সুন্দর করে আমরা অঙ্কটা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো আমাদের কত হয়েছে 6.4 সেন্টিমিটার আমরা পেয়েছি ভাগ করে, তাই তো? তো দেখো যে 6.4 সেন্টিমিটার যেটা পেয়েছি সেটা খুব সুন্দর করে আমি স্কেলের সাহায্যে দাগটা টেনে নিলাম 6.4 সেন্টিমিটার। তোমরা এইটাকে খুব সুন্দর করে টানবে অনুভূমিকভাবে স্কেল সোজাসুজিভাবে বসিয়ে, প্রচুর ছেলেমেয়েরা স্কেলে বসাতে ভুল করে, প্লিজ তার দিকে তোমরা অবশ্যই ধ্যান দেবে। এবার আমি 6.4 সেন্টিমিটার যেটা আছে এর মাপটা আমি খুব সুন্দর করে নিয়ে নিলাম, কত নিয়ে নিলাম 6.4 সেন্টিমিটার। তো দেখো আমি মাপটা খুব সুন্দর করে নিলাম। এবার দেখো আমি স্কেলের সাহায্যে খুব সুন্দর করে অনুভূমিকভাবে, স্কেলের সাহায্যে আমি অনুভূমিকভাবে দাগ টানলাম। তো দেখো আমি স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে অনুভূমিকভাবে দাগটা টানলাম। এবার আমি যে 6.4 সেন্টিমিটার আছে সেটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব কাটা কম্পাসের সাহায্যে, কাটা কম্পাসের সাহায্যে 6.4 সেন্টিমিটার যেটা পেয়েছিলাম অঙ্ক করে সেটা নিয়ে আমরা কী করছি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এবার আমরা কী করেছি ইরেজার দিয়ে হালকা পরিমাণে কিছু মুছে দিলাম যেটা এক্সট্রা দাগ আছে। এবার আমি চাঁদার সাহায্যে 90 ডিগ্রিকে অ্যাঙ্গেল করে খুব সুন্দর করে লম্বভাবে দাগটা টানবো চাঁদার সাহায্যে। তো দেখে নাও আমরা কী করে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি করছি এবং সোজাভাবে দাগটা করছি, ঠিক আছে? প্রত্যেকটা ছেলেমেয়েরা এখানে গিয়ে কিন্তু ভুল করে, তাদের এই ভুলকে কী করে সংশোধন করা যায় তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে অনলাইন ক্লাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালের যাবতীয় প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা। তো বুঝতে পারছো প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করেছি। তো দেখো এই যে 10 ডিগ্রি ইন্টারভেল, ঠিক আছে, এই যে 10 ডিগ্রি যে ইন্টারভেল আছে এই 10 ডিগ্রি ইন্টারভেল আমরা নেব। তোমরা তো 10 ডিগ্রি যে ব্যবধান আছে এই 10 ডিগ্রি ব্যবধানটা আমরা চাঁদার সাহায্যে নেব, ঠিক আছে? প্রচুর ছেলেমেয়েরা এই ব্যবধানটা নিতে কিন্তু ভুল করে। এবার আমি স্কেলের সাহায্যে 10 ডিগ্রি যে ইন্টারভেল আছে বা ব্যবধান আছে সেটা খুব সুন্দর করে দাগটা টেনে দেবো। তো দেখো আমি কী করে পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি অ্যাঙ্গেল করে খুব সুন্দর করে দাগটা টেনে দিলাম। এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ভুল করে, এই যে 10 ডিগ্রি যে ইন্টারভেল, তো দেখে নাও ভালো করে দেখে নাও এই যে 10 ডিগ্রি যে ইন্টারভেল আছে এই মাপটা আমি নেব, এই মাপটা আমি নেব, এখানে দুটো অঙ্ক করো দুটো, ঠিক আছে? আর এইদিকে কটা করবে ছটা, একটা দুটো, ঠিক আছে, দেখে নাও তিনটে, চারটে, ঠিক আছে, পাঁচটা, ওকে, তারপর দেখো ছটা। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে ছটা আর আর কি আছে পশ্চিম দিকে কটা আছে দুটো আছে, তাই তো? তো দেখো 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি আছে, তারপরে কী আছে 10 ডিগ্রি পূর্ব আছে, 20 ডিগ্রি পূর্ব আছে, ঠিক আছে, 30 ডিগ্রি পূর্ব আছে, 40 ডিগ্রি পূর্ব আছে,
পঞ্চাশ ডিগ্রি, পূর্ব আছে ষাট ডিগ্রি পূর্ব আছে, অর্থাৎ পশ্চিম দিকে দুটো ইন্টারভেল এবং পূর্ব দিকে ছটা আর মাঝখানে একটা, টোটাল হচ্ছে নটা। এই দেখো একটা হয়েছে, এটা হলো দুটো হবে, ওকে দুটো, এটা কটা হবে দেখে নাও ভালো করে, আমি খুব সুন্দর করে মার্কিং করছি কিন্তু, তিনটে, ওকে তিনটে, এটা কটা হবে চারটে, কটা হবে চারটে, চারটে হবে, ওকে ভালো করে দেখে নাও। এবার কত হবে, পাঁচটা হবে, কটা হবে পাঁচটা হবে, পাঁচটা হবে, ঠিক আছে। এবার কটা হবে, ছটা হবে, অর্থাৎ পূর্ব দিকে ছটা আছে, ওকে পূর্ব দিকে ছটা দ্রাঘিমা রেখা, তাই তো, তো বুঝতে পারছো তো। দেখো খুব সুন্দর করে আমি এবার কী করবো, স্কেলের সাহায্যে খুব সুন্দর করে দাগটা টেনে দেবো, স্কেলের সাহায্যে খুব সুন্দর করে উল্লম্বভাবে দাগটা টানবো। তো দেখো দশ ডিগ্রি ব্যবধান অক্ষরেখার বিস্তার কটা, কুড়ি ডিগ্রি উত্তর, দশ ডিগ্রি উত্তর, জিরো ডিগ্রি, দশ ডিগ্রি দক্ষিণ, কুড়ি ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, ত্রিশ ডিগ্রি দক্ষিণ, চল্লিশ ডিগ্রি দক্ষিণ, পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ, ষাট ডিগ্রি দক্ষিণ, তো বুঝতে পারছো। এবার দেখো একটা, ওকে দুটো, ঠিক আছে তিনটে, ওকে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ওকে সাতটা হয়ে গেল, বুঝতে পারছো আমি কী করে কাজ করছি, আটটা, নটা, তো বুঝতে পারছো নটা দাগ আমি কী করে টানছি, ঠিক আছে, আমাদের অক্ষরেখা, তোমরা আশা করি বুঝতে পারছো আমি খুব সুন্দর করে টানছি। তো দেখো আমি গুনে দেখাচ্ছি যে টোটাল কটা হয়েছে, ওকে টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নটা হয়েছে, ওকে এটা ধরে। তো দেখো এবার আমি খুব সুন্দর করে সেট স্কোয়ারে বসিয়ে, সেট স্কোয়ারে বসিয়ে খুব সুন্দর করে আমি দাগটা টানবো অনুভূমিকভাবে। প্রচুর ছেলেমেয়েরা এই সেট স্কোয়ার ধরতে কিন্তু ভুল করে, তোমাদের কাছে আমি বারবার করে অনুরোধ করছি, প্লিজ তোমরা ভালো করে দেখে নাও সেট স্কোয়ার কী করে ধরতে হয়। সেট স্কোয়ার একটুও নড়লে কিন্তু হবে না, খুব সুন্দর করে একদম অ্যাডজাস্ট করে স্থির রেখে ধীর সুস্থভাবে এই সেট স্কোয়ার তোমাকে ধরতে হবে। এবং আশা করি তোমরা বুঝতে পারছো কী করে সেট স্কোয়ার ধরতে হবে, দ্রাঘিমা রেখা কটা হবে, অক্ষরেখা কটা হবে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এবার আমি অক্ষরেখাগুলো খুব সুন্দর করে সেট স্কোয়ার ব্যবহার করে আমি অঙ্কন করছি, ঠিক আছে, দশ ডিগ্রি ইন্টারভেল করে, আশা করি তোমরা বুঝতে পারছো কোনো সমস্যা হবে না। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তোমাদের। তো দেখো মোটামুটিভাবে আমাদের অক্ষরেখা যে নটা আছে সেই নটা অক্ষরেখা কিন্তু আমাদের দাগটা টানা হয়ে গেল। এবার আমার দ্রাঘিমা রেখা, তো দেখো কী করে টানতে হয়, এখানে কিন্তু আমরা দ্রাঘিমা রেখাটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী করে দ্রাঘিমা রেখাগুলো টেনেছি। দেখো সেট স্কোয়ার কী করে বসিয়েছি, এবং আমরা যখন ভিডিওটা যখন তৈরি করছিলাম কিন্তু তখন এটা কিন্তু আমরা এই ফুটেজটা তোমাদের দেখাতে পারিনি যে কী করে দ্রাঘিমা রেখাগুলো টানতে হয়। তার জন্য আমি তোমাদের আর একটা ডুপ্লিকেটভাবে দেখাচ্ছি যে কী করে সেট স্কোয়ার ধরে কী করে দ্রাঘিমা রেখাগুলো টানতে হয়। আশা করি তোমরা বুঝতে পারবে আমি কী করে দ্রাঘিমা রেখাগুলো টানছি, ঠিক আছে। সেট স্কোয়ারটা খুব সুন্দর করে ধরে অ্যাঙ্গেল করে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। আমার যদিও এখানে একটু অ্যাডজাস্টটা হয়নি, বাট তোমাদের বোঝানোর জন্য আমি অ্যাডজাস্টটা করে মোটামুটিভাবে দেখাচ্ছি যে কী করে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হয়। অর্থাৎ আমি বলতে বোঝানো হয়েছে যে আমরা যখন দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলাম তখন সঠিকভাবে আমাদের ভিডিও ফুটেজটা আমরা দেখাতে পারিনি, তার জন্য একটা ডুপ্লিকেটভাবে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কী করে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হয়। তো দেখো সিক্স পয়েন্ট যে ফোর সেন্টিমিটার আছে এটা খুব সুন্দর করে আমি খাতায় লিখে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। আজকে আমি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন করিয়েছি, যেটা যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর দিয়ে থাকে। তো দেখো আমি খুব সুন্দর করে লিখে দিলাম দশ ডিগ্রি ইন্টারভ্যাল, এবার দেখো কুড়ি ডিগ্রি, ঠিক আছে, কুড়ি ডিগ্রি কী হচ্ছে পশ্চিম, ঠিক আছে, দশ ডিগ্রি কী হবে পশ্চিম হবে, দেখো দশ ডিগ্রি পশ্চিম হবে, তারপরে কী হবে জিরো ডিগ্রি হবে, তারপরে কী হবে দশ ডিগ্রি কী হবে পূর্ব হবে, কী হবে দশ ডিগ্রি পূর্ব হবে, তারপরে কী হবে কুড়ি ডিগ্রি কী হবে পূর্ব হবে, কুড়ি ডিগ্রি পূর্ব হবে, তারপরে কী হবে ত্রিশ ডিগ্রি কী হবে পূর্ব হবে, তাই তো, তারপরে কী হবে চল্লিশ ডিগ্রি কী হবে পূর্ব হবে, তারপরে কী হবে পঞ্চাশ ডিগ্রি পূর্ব হবে, তারপরে কী হবে ষাট ডিগ্রি পূর্ব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাচ্ছি। তো দেখো ষাট ডিগ্রি কী হবে দক্ষিণ হবে, তারপরে কী হবে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ, পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ, তারপরে কী হবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ, তারপরে কী হবে ত্রিশ ডিগ্রি দক্ষিণ, তারপরে কী হবে কুড়ি ডিগ্রি দক্ষিণ, তারপরে হবে আমাদের দশ ডিগ্রি দক্ষিণ, দশ ডিগ্রি দক্ষিণ, তারপরে কী হবে জিরো ডিগ্রি, তারপরে কী হবে দশ ডিগ্রি উত্তর হবে, দশ ডিগ্রি উত্তর হবে, তারপরে কী হবে কুড়ি ডিগ্রি উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চেয়েছি। তো
তো দেখো 20 ডিগ্রি পশ্চিম হবে, 10 ডিগ্রি কি হবে পশ্চিম হবে, 0 ডিগ্রি হবে 10 ডিগ্রি কি হবে পূর্ব হবে, 20 ডিগ্রি পূর্ব হবে ঠিক আছে, 30 ডিগ্রি পূর্ব হবে, 40 ডিগ্রি পূর্ব হবে, 50 ডিগ্রি পূর্ব হবে ঠিক আছে, 60 ডিগ্রি কি হবে 60 ডিগ্রি পূর্ব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো দেখো এখানেও সেরকম ভাবে লিখতে হবে 60 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ ঠিক আছে, 40 ডিগ্রি দক্ষিণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল দ্বাদশ শ্রেণীর করিয়েছি, যার নাম সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন। এটা উচ্চ মাধ্যমিকে প্রতি বছর দিয়ে থাকে, যাকে বাংলায় বলে সমক্ষেত্রীয় বেলন অভিক্ষেপ অঙ্কন। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা যদি পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো সমক্ষেত্রীয় বেলন বিশিষ্ট অভিক্ষেপ অঙ্কন, সমক্ষেত্র বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন। তো দেখো আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো এখানে আরএফ এর মানটা আমি বসিয়েছি 1:10। তো দেখো খুব সুন্দর করে টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো সাউথ ও নর্থ আমি লিখলাম।